শান্ত লিটন দাস ইমরুল কাস যখন খারাপ খেলে আর এই কথা যখন বিসিবির কাছে জিজ্ঞেস করা হয় যে এই লিটন শান্ত দিয়ে আর কতদিন চলবেন তখন বিসিবি থেকে শুধু একটা প্রশ্ন বেশি ওঠে যে বাংলাদেশের পাইপ লাইনে তো আর কোনো পিলার নাই যে তাদের পরিবর্তে যে ওপেনিং করাইবেন সেই রকম নাকি আর কোনো পিলারই নেই তাইলে আপনার কি ওই যে ইমরুল ক্যাস এনামূলক বিজয় তামিকবল তাদেরকে কিছু চোখে দেখেন না একটা সময় ছিল যখন ইমরুল দলে ছিল তামিম মিকবল খেলতো এই এনামূলক বিজয় খেলতো তখন বাংলাদেশ কিন্তু সেই বড় বড় দলের সাথে কিন্তু সেই দুর্দান্ত পারফরমেন্স ছিল তাদের এখন সেই এখন সেই এনামূলক বিজয় নাই ইমরুল গাছ নাই নাই আর বাংলাদেশে সেই জয়ের ধারাবাহিকতাও নাই আপনি শান্ত লিটনরা সে যেই কয়েকবার চান্স দিচ্ছেন আপনি কি অন্যান্য প্লেয়ারদেরকে এতবার চান্স দিচ্ছেন আপনি ইমরুল কাজকে দলের মধ্যে যখন ডুবান বিজয় বিজয়কে যখন দলের মধ্যে ডুকান তখন তাদেরকে একটা দুইটা ম্যাচ খেলেন আর সেই ম্যাচটা যখন খারাপ খেলে তখন তাদেরকে আবার দল থেকে বের করে দেন আর এদিকে যদি শান্ত লিটন ইমরুল শান্ত লিটন সৌম্য সরকার তারা খারাপ খেলুক এক মে সুযোগ দুই মে সুযোগ দেন সুযোগ দিয়ে দিয়ে থাকেন দিয়ে দিয়ে থাকেন চল্লিশ পঞ্চাশ ম্যাচ সুযোগ দিয়ে দিয়ে থাকেন কিন্তু তাদেরকে তারা যাতে ফল করুক তাদেরকে দল থেকে বাদ দাঁড়া আপনাদের কোনো চিন্তা চিন্তা ভাবনা নাই কারণ এগুলো তো আপনাদের বাপদাদার সম্পত্তি এই যে শান্ত লিটন দাস সরকার তারা তো আপনার বাপদাদার সম্পত্তি তা করে দিয়েই আপনি এই দল পরিচালনা করবেন কেন আপনারা কি পারতেন না তা আমি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য দলের মধ্যে ঢুকাইতে হক বিজয়কে দলের মধ্যে সুযোগ দিতে পারতেন না আরে ভাই হক বিজয়কে যখন দলের মধ্যে ঢুকান সেই ছেলেটাই তো টেনশন টেনশন তো এমনি দুই একটা ম্যাচ ফলো করবো করব কারণ সে জানে যে তার যদি একটু খারাপ খেলে তাহলে সে আর সুযোগ পাবে না দল থেকে বাদ সেই টেনশনের তো সে পড়াটা এমনি খারাপ খেলে নেয় আপনি কি তাকে সুযোগ দেন আপনি তাকে কয়টা মের সুযোগ দিচ্ছেন এই পর্যন্ত কি হক বিজয় ইমরুল ক্যাশ তাদেরকে কি একটা না চার থেকে পাঁচটা মের সুযোগ দিচ্ছেন না সুযোগ দিয়ে সর্বোচ্চ দুই থেকে তিনটা ম্যাচ সুযোগ দিচ্ছেন আর আপনি শান্ত লিটনকে বছরের পর বছর সুযোগ দিয়ে দিয়ে থাকবেন পাইপলাইন দিতেই থাকবেন আর একটা সময় বলবেন যে বাংলাদেশের পাইপলাইনে তার কোনো প্লেন নাই তাহলে এই পনেরো বছর আপনারা কী করলেন আপনাদের এত কোটি কোটি টাকা হাজার কোটি টাকা বিদেশি কোর্স রাখেন এত টাকা খরচ করেন তাহলে এত টাকা তাহলে এই পনেরো বছরের মধ্যে কি আপনারা কি ওই যে শান্ত লিটন সারা কি আর কোনো ওপেনিং ওপেনিং কি এ পর্যন্ত আপনারা বানাইতে পারলেন না এটা কি আপনাদের ব্যর্থতা না আর কতকাল এইভাবে চলবো এইভাবে কতকাল আর কি আপনারা শেষ করবেন যাই হোক এখন এগুলো বানিয়েছেন আপনাদের বাবলুদের সম্পত্তি এখন আমরা এগুলো না যতই চিল্লাচিল্লি করি শুধু আমরা মনে করেন আপনাদের উপর থেকে বসে বসে হাসেন যে পাবলিক চিল্লাচিল্লি করার কাম করুক আমরা আমাদের মনমতো মতো কাজ করবো আর আজকে আবার দেখলাম আপনাদের কথা মতন আরেক হলুদ সাংবাদিক দেখলাম আপনাদের শুরু সুরমিল হইল এই যমুনা টিভির এই সাংবাদিক এই সাংবাদিক আমি একটা জিনিস বুঝি না এই সাংবাদিক কোন যোগ্যতায় যমুনা টিভির মতো এত বড় একটা চ্যানেলের সাংবাদিক হইল সেও বলতেছে যে শান্ত শান্ত লিটন লিটনদের সারা নাকি বাংলাদেশে নাকি আর কোনো প্ল্যান নাই যে এবার এই যে ওপেনিং পজিশনে খেলার জন্য আর এবার পাঁচটা সাংবাদিক এই দু একটা পাঁচটা সাংবাদিকের জন্যই আজকে এই ক্রিকেটের এই অবস্থা খেলার তো খাওয়াও বোঝে না মুদায় একটা মাউতলে ওই সাংবাদিক গিরি করতে যোগা টিভির মতো এত বড় একটা চ্যানেলের সাংবাদিক হয় কেমনে এরকম পাঁচ অটার সাংবাদিক এই সাংবাদিককে আপনার ভালো করে চিনে রাখুন যখন ওই যে সাকি তামিম যখন দ্বন্দ্ব শুরু হয় তখন কিন্তু তামিমকে নিয়ে কিন্তু অনেক উল্টাপাল্টা কথা লেগেছিল এই সাংবাদিক কারণ এইসব সাং উল্টাপাল্টা কথা বলে সাংবাদিক গিরি করতে